বন্ধুরা কেমন আছো সবাই? আমরা তো WACC কাকে বলে সেটা সম্পর্কে জানলাম, বা সামরিক মূলধন ব্যয় কিভাবে কাকে বলে সেটা সম্পর্কে আমরা জানলাম। তো এবার আমরা আসি এই WACC বা সামগ্রিক মূলধন ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব সেই পদক্ষেপ সমূহ নিয়ে। প্রথমে আমরা পদক্ষেপগুলো দেখব এবং এরপরে আমরা একটা ম্যাথের মাধ্যমে পুরোটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আমরা যদি এই পদক্ষেপ সমূহ দেখি, সবার প্রথমে আসে মূলধন কাঠামো। তো আমরা কিন্তু জানি একটা মূলধন কাঠামো থাকে, যে একটা প্রতিষ্ঠানের যে কোথা থেকে অর্থ সংগ্রহ করবে এবং কোন উৎস থেকে কতটুকু অর্থ সংগ্রহ করছে। তো এটা থাকে প্রথমে মূলধন কাঠামো, এরপর থাকে ভার বা গুরুত্ব নির্ণয়। অর্থাৎ ভার বা গুরুত্ব নির্ণয়ের কিন্তু আমরা জানি যে মূলধন কাঠামোর প্রতিটি উৎপাদনের অনুপাত নির্ণয়কেই কিন্তু এই আমাদের ভার বা গুরুত্ব নির্ণয় বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ দেখি যে একটা প্রতিষ্ঠানের মোট মূলধন কাঠামো রয়েছে বা হচ্ছে মোট মূলধনের পরিমাণ 100 টাকা, এবং এই মূলধনটা কোম্পানি সাধারণ শেয়ার, তো আমরা যদি এখানে লিখি সাধারণ শেয়ার এবং কোম্পানি অগ্রাধিকার শেয়ার, তো এই অগ্রাধিকার শেয়ার এখন সাধারণ শেয়ার থেকে কোম্পানিটা 50 টাকা সংগ্রহ করে এবং অগ্রাধিকার শেয়ার থেকে কোম্পানিটা 50 টাকা সংগ্রহ করে। এখন তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে কিন্তু দাঁড়াচ্ছে তাদের যে ভার, তার মানে কি আমাদের মোট মূলধনের পরিমাণ কত ছিল? মোট মূলধনের পরিমাণ 100 টাকা এবং আমাদের এই সাধারণ শেয়ার থেকে সংগ্রহীত মূল্য হচ্ছে 50 টাকা। তার মানে এদের যে ভার আমরা এখানে 50% বলতে পারি বা 0.5। তো এটাই হচ্ছে আমাদের এই ভার নির্ণয় করার সূত্র। তো ভার নির্ণয় করার ওয়েটা হচ্ছে আমাদের এই যে নিচে মোট মূলধনের পরিমাণ আসবে এবং উপরে সুনির্দিষ্ট উৎপাদনের পরিমাণ। তো আমাদেরকে ভার নির্ণয় করতে হবে। এরপরে আসে সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণ। তো এই ভার নির্ণয় করার পর এরপরে আমাদের করতে হবে সেই একই জিনিস। যদি মোট 100 টাকা থাকে এবং 2টা উৎস থাকে, তাহলে সাধারণ শেয়ারের যে ব্যয় সেটা নির্ণয় করতে হবে, অগ্রাধিকার শেয়ারের যে ব্যয় সেটা নির্ণয় করতে হবে। এরপরে আসে কর পরবর্তী ব্যয়। তো এই জিনিসটা শুধুমাত্র ঋণ মূলধনের ক্ষেত্রে আসে। তো এই ঋণ মূলধনের ক্ষেত্রে যদি আমরা কিন্তু জানি যে আমাদের যদি কর পূর্ববর্তী ব্যয় দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই আমাদের মূলধন ব্যয় নির্ণয় করার জন্য কর পরবর্তী ব্যয় নির্ণয় করে নিতে হবে। এরপরে আসে গুরুত্ব এবং ব্যয়ের গুণ। অর্থাৎ আমরা তো এই যে গুরুত্ব নির্ণয় করলাম, বা ওয়েট নির্ণয় করলাম, আমরা ব্যয় নির্ণয় করলাম, এরপরে আমরা গুরুত্ব এবং ব্যয়ের গুণ করব, এরপরে গড় ব্যয় যোগ করতে হবে। অর্থাৎ আমাদের যে গড় ব্যয় সেটা যোগ করতে হবে, এবং এরপরে সব শেষে আমাদের এই যে গড় ব্যয়টা থাকবে সেটার সাথে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে কিন্তু আমাদের গুরুত্ব প্রদত্ত যে ব্যয় সেটা নির্ণয় হয়ে যাবে। এবার এই পদক্ষেপ সমূহ আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখব, তাহলে জিনিসটা সম্পর্কে আমরা ভালো ক্লিয়ার হতে পারবো। তো দেখো এখানে কি দেয়া আছে, এখানে আছে সাদিয়া লিমিটেডের মূলধন কাঠামো দেয়া আছে। তো এখানে কি আছে, সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, ঋণপত্র। তো এখানে আমরা বুঝতে পারি এই কোম্পানিটা কিন্তু এই 3টা উৎস থেকে অর্থ সংগ্রহ করেছে, এবং এরপরে এই বিক্রয় মূল্য, প্রত্যাশিত লভ্যাংশ, লভ্যাংশ প্রবৃদ্ধির হার এবং ইত্যাদি দেয়া আছে। এখন এখান থেকে যদি প্রশ্ন আসে ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয় করো, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই যে পদক্ষেপগুলো দেখলাম সেগুলো আমরা কিভাবে ম্যাথের ক্ষেত্রে কাজে লাগাবো, সেই জিনিসগুলো দেখব। তো দেখো এখানে কি বলা আছে, আমাদের এখানে সাধারণ শেয়ার ব্যয় দেয়া আছে, অগ্রাধিকার শেয়ার ব্যয় দেয়া আছে, কর পূর্ববর্তী ঋণের ব্যয় দেয়া আছে। তো আমরা কিন্তু একটা পার্ট দেখেছিলাম যে আমাদের এই যে ভার নির্ণয় করতে হবে, তারপরে আমাদের যে মূলধন কাঠামো সেটা দেখতে হবে। এখানে কিন্তু একটা পার্ট ছিল যে কর পূর্ববর্তী ঋণের ব্যয় থাকলে সেটাকে কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয় করতে হবে, তো সেটাও আমরা করলাম। তো তার মানে প্রথমে আমরা কি করলাম, প্রথমে মূলধন কাঠামো দেখলাম, এরপরে আমরা ভার নির্ণয় করলাম। তো এটার জন্য আমরা এই যে এখানে ভার নির্ণয় করেছি, তো প্রথমেই আমাদের এই ভার নির্ণয় করার জন্য আমরা কিন্তু জানি ভার আমরা নির্ণয় করব আমাদের যে মোট মূলধনের পরিমাণ থাকবে, এখানে কিন্তু দেয়া আছে মোট মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা, এবং এরপরে উপরে যেটা থাকবে সুনির্দিষ্ট উৎপাদনের পরিমাণ বা হচ্ছে যে সুনির্দিষ্ট উপাদানের পরিমাণ, তো যেটাকে বলা হচ্ছে আমাদের ওই উৎসের যে অর্থ সংগ্রহ ছিল। তো সাধারণ শেয়ার কিন্তু আমরা 10 লক্ষ করেছি 20 লক্ষর ভেতরে, তো আমরা এখানে বলতে পারি এখানে 0.50, তো মানে এটাকে দশমিকে ভাঙানোর পর। তো এরপরে আমাদের আসে অগ্রাধিকার শেয়ারের ভার এবং ঋণ মূলধন শেয়ারের ভার, তো এটাও কিন্তু আমরা ঠিক একইভাবে নির্ণয় করেছি 4 লাখ এবং 6 লাখ। তো তার মানে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সুনির্দিষ্ট ব্যয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সুনির্দিষ্ট ব্যয়ও আমরা নির্ণয় করলাম, এবং এই সুনির্দিষ্ট
ব্যয় নির্ণয়ের পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। তো তার মানে আমাদের কি আসলো, WE, তার মানে হচ্ছে আমাদের সাধারণ শেয়ারের যে ওয়েট। তো সাধারণ শেয়ার কিন্তু আমাদের ছিল 10 লাখ, তো তার মানে ওয়েট হচ্ছে 0.50। এবং এখানে আসে যে আমাদের সাধারণ শেয়ার 10 টাকা, এবং দেখো এখানে কি দেয়া আছে, সাধারণ শেয়ারের বিক্রয় মূল্য 10 টাকা, প্রত্যাশিত লভ্যাংশ 2 টাকা, লভ্যাংশ বৃদ্ধির হার 5%। তো এভাবে যদি আমরা সাধারণ শেয়ারের ব্যয়টা নির্ণয় করি, সেখানে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় কিন্তু আসছে 25%। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো সাধারণ শেয়ারের ব্যয় কীভাবে নির্ণয় করে সেটা আমরা অন্য ভিডিওতে দেখব, কারণ এই ভিডিওতে আমাদের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে কীভাবে WACC নির্ণয় করে। এবং এর মধ্যে একটা পদক্ষেপ কিন্তু ছিল যে আমাদের প্রতিটা যে উৎস থাকবে সেই উৎসের ব্যয় নির্ণয় করতে হবে। তো আমরা এখানে ব্যয় নির্ণয় করে পেলাম আমাদের 25%। সো এটা আমরা বসালাম এরপরে 0.20। সো 0.20 কী হবে, WP অর্থাৎ হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ভার। তো এখানে 0.20 × 10%, তো এখানে বলাই আছে 10% অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় এটা। এবং এরপরে আসে আমাদের 0.30 × 0.30 হচ্ছে আমাদের ঋণ মূলধন শেয়ারের ভার। এবং এরপরে আসে আমাদের 7.20, যেটা হচ্ছে আমরা এর এখানে নির্ণয় করলাম। সো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা একটা যে মূলধনের উৎস সেটার ব্যয় নির্ণয় করে দেখালাম। তো এখান থেকে কিন্তু আমাদের চলে আসে যে আমাদের এই ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তো তার মানে আমরা যদি আবার রিক্যাপ করি, তাহলে আমরা কি করলাম, প্রথমেই আমাদের যে মূলধন কাঠামো সেটা আমরা দেখলাম, এরপরে ভার নির্ণয় করলাম আমরা, এরপরে আমাদের সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণ সেটা যে করতে হবে সেটা দেখলাম, এরপরে কর পরবর্তী ব্যয়ের ব্যাপারটাও দেখলাম আমরা ঋণের ক্ষেত্রে, এরপরে গুরুত্ব এবং ব্যয়ের যে গুণ সেটা আমরা দেখলাম, এবং সবশেষে এর মাধ্যমে কিন্তু আমাদের এই যে WACC সেটা আমরা নির্ণয় করে ফেললাম। তো তার মানে এই সাদিয়া লিমিটেডের ভারযুক্ত গড় মূলধন ব্যয় বা এদের WACC হলো 16.66%। সো এটাই ছিল মূলত ভার আরোপিত গড় মূলধন ব্যয় নির্ণয়ের পদক্ষেপসমূহ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।